বরিশাল নগরীর রূপাতলী শেরে বাংলা সড়কের বাসিন্দা আনোয়ার হোসেন মন্টু 1968 সালের প্রশিক্ষণ নিয়ে নিজের ঘরে নারিকেলের মালা সংগ্রহ করে অস্থায়ীভাবে প্রথমে 5টি পণ্য তৈরি করেন তিনি। তবে বর্তমানে 2 শতাধিকেরও বেশি পণ্য তৈরি করছেন এই শিল্পী। নারিকেলের মালা দিয়ে উৎপাদিত এসব পণ্যগুলোর মধ্যে রয়েছে চাবির রিং, টেবিল ল্যাম্প, মোমদানি, ফুলদানি, নৌকা, বিভিন্ন শোপিস, চুড়ি, ফল ফুল, কেতলি সহ নানা কিছু। 1976 সালে মাত্র 2 জন শ্রমিক নিয়ে শুরু হওয়া মন্টুর প্রতিষ্ঠানে এখন কাজ করছেন অর্ধশতাধিক নারী পুরুষ। আমরা এই নারিকেলের আইসা দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বানাই, যেমন কাপ, মগ, তারপর ফুল, নৌকা, বিভিন্ন ধরনের শোপিস, চামিজ সামগ্রী অনেক কিছু বানাই। আমাদের এই নারিকেলের আইসের শোপিস বিভিন্ন অঞ্চলে, মানে শুধু বরিশালে না, ঢাকায় বাহিরে সব জায়গায় এগুলি যায়। হ্যাঁ, আমার এখানে কাজ করে সংসার চলে। আমি 30 বছর হইতে কাজ করি, কারণ কাজ করে মানে অনেক জিনিস নিজেই শিখে হয়ে, মানে নিজের একটা পরিকল্পনা নিয়েছি, নিজেই একটা কাজ করার মতো সুযোগ পেলে কাজ করব। এদিকে বঙ্গবন্ধুর দেওয়া সেই 30 টাকা এবং অনুপ্রেরণায় তাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছে বলে জানালেন এই শিল্পী। আমি নিজে 1969 সাল থেকে কাজ শুরু করছি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 30 টাকা অনুদান দিয়ে প্রথম যাত্রা শুরু আমার। তো সেখান থেকে তিনি যে একটা কথা বলছেন সেইটাই আমার একটা প্রেরণা। সেটা হলো যে উনি যখন আমাকে 30 টাকা দেন, তখন উনি আমাকে বলছিলেন যাও কাজ করো, দেশের জন্য কাজ করো। এটা কিন্তু আমার একটা প্রেরণা। এরপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে 72 সাল থেকে আমি আবার এই কুটির শিল্পের কাজ শুরু করি। তো আমার বর্তমান যে একটা থিম, যে আমি যে চিন্তাভাবনা করতেছি, এটা আমার বলতে গেলে 2000 সালের পর থেকে এই চিন্তাভাবনাটা আসছে, যে আমি একটা কারুগ্রাম করব। সেই কারুগ্রামে এরকমের নারী হোক, পুরুষ হোক, যারাই হোক, তারা ওখানে থাকবে, প্রশিক্ষণ নেবে এবং ওখান থেকেই একটা কাজ শিখে করবে। অন্যদিকে এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের এই কর্মকর্তা। নারিকেলের খোসা যেটা ফেলে দেয় সাধারণত, সেটা দিয়ে তারা সুন্দর প্রোডাক্ট তৈরি করছে এবং সেটা দেশের বাইরে রপ্তানি হচ্ছে। বরিশালের এরকম একটা প্রোডাক্ট, সেটা আসলেই আমরা অত্যন্ত আনন্দিত যে হাসিনা কুটির এরকম প্রোডাক্ট তৈরি করছে। আমাদের যে কোনো ধরনের সেবার যদি তারা মানে প্রয়োজন মনে করে, বা যে কোনো সেবা চাইলে, যেমন তারা যদি প্লটের প্রয়োজন মনে করে, তাহলে আমাদের কাছে আবেদন করলে কিন্তু আমরা প্লট দিতে পারবো। তো ওনারা হয়তো ওনাদের চাহিদার প্রেক্ষিতে আসলে যে কোনো ধরনের সেবা চাইলেই আমরা করতে পারি। আমাদের কাজই হলো ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া। তো হাসিনা কুটিরকে সাপোর্ট দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আনোয়ার হোসেন মন্টুর মতো বরিশালে এমন অনেক প্রতিভাবান হস্তশিল্পী রয়েছেন। প্রয়োজনে প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে তারা এগিয়ে আসতে পারছেন না। তবে সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে, দেশের গণ্ডি পেরিয়ে পরিচিত হবে বিদেশেও, এমনটাই মনে করেন সচেতন মহল। বিজয় টিভি, নিউজ ডেস্ক।